পশ্চিম মেদিনীপুরের নেপুরাতে ফের হাতির হানা শুক্রবার রাতে গুরগুরি পালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি হাতের মৃত্যু হয় এরপর গতকাল রাতে নেপুরায় হানা দেয় হাতির পাল স্থানীয়দের দাবি বিঘার পর বিঘা আলু আখ সহ সবজি নষ্ট হয়েছে বনদপ্তর ক্ষতিপূরণের ঘোষণা করল তা নিয়মিত মিলছে না বলে অভিযোগ পাশাপাশি দপ্তর সক্রিয় থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো বন দপ্তরের দাবি হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চলছে কর্মীরা সক্রিয় রয়েছেন